আপনার বাস্তি তাহলে আপনি সব আল্লাহ রসুলের ফরমানি দুই কবর আজাব চলে এমন কোন বড় বিষয় আছে না যার থেকে তারা বিরত থাকতে পারত না। এক ব্যক্তির কবর আজাব চলে এই ব্যক্তি সুগল করি সুগল করি ঘুরি বেড়াইতো ইলা সুগল করি হল আছে কিনা না আল্লাহ রসুলের ফরমায় সব মানুষের জীব হইব একটা কেমত দি কিন্তু সুগল গুরুর জীব হইব দুইটা এই দুইটা জীবনে সুগরপুর খবর আঘাত চলতে থাকবো দ্বিতীয় ব্যক্তির খবর আঘাত চলে এই ব্যক্তি কসরাম থাকি পর্দা করত না কিন্তু কোমরও গেলে আজাদ আজাব হইল আল্লাহর কাছে আমরা একটাকে ফানা চাইবো কাহামে বুঝা গেল এই খেজুরের ডাল তাজা দাহা তসবি করবো এই তসবির সামিত ব্যক্তি এই যে কবর আমরা পাঁচটা গাড়ি এই পাশগুলা যদি তাজা থাকে যত সময় তাজা থাকবো তসবি করবো এই তসবি সব মৃত ব্যক্তি এর লাগে কবরের উঠলে কিন্তু গাছ টাছ টাকা পালা কবরের ফাঁকা করা পালা গাছ টাকা এই গাছগুলা এবার তসবি করবো মৃত ব্যক্তি এগুলো পাইবা বাহান আল্লাহ সবটা জানি থাকবো আমরা লোকের দুইজন বিরিতাজন কিরামান কাতিবীর একজনের নেকি লেখন একজনের বদি লেখন আসলে আল্লাহ আল্লাহর পারমিশন চাই আল্লাহ তোমার মনটা তো দুনিয়ায় নাই এখন আমরা আসমানো যাওয়ার পারমিশন দরকার আল্লাহ এখন না আসমানো যাওয়ার দরকার নাই আসমান ভর্তি আমার তিরিশটা যত সব হইব আমার বন্দার আমল আমি যুক্ত করে দিব এই যে সব অর্থ তসবি করবা ফিরিস্ত যাই হোক একটা কাজ লাগাই যদি ভালো চেষ্টা করেন না একটা কাজ লাগাই সরকারি দেখা তো যদি লাগাই মালিকানা তার আপনার না লাগাই তো নিয়ন্ত্রণ জানি সব খাই যাবে সব তো হয়ে আর তা না লাগাইলে কি তা ভাই সব খাই একটা কুয়া যদি খনন করে যাই পানি খাইন পার লাগে মানছে এটাও সব তাই জারি সুবহান আল্লাহ এটার সবটাও জারি থাকবো হযরতের সাহাবা দিয়ে নবীজির দরবারে গিয়ে আবার নতুন আমার আম্মা মারা গেছে এখন আমি কি করতাম পারি নবীজি ফরমান তুমি একটা কুয়া বর্ণন করে দাও আর এটা তোমার মা ইসালের সবর কাজ দিব ওকে সুবহান তাই একটা কাজ তাই একটা কুয়া বর্ণন করে এই কুয়ার পানি মাঞ্চে খাইব সব হইব সব তার মায়ের গৃহের মধ্যে আল্লাহ পৌঁছে সুবহান আল্লাহ
সত্তায় দাঁড়িয়ে হইল আর মুতাআল্লিমান একজন তালেবে ইলিম ও সত্তায় দাঁড়িয়ে হয় এই তালেবে ইলিম তাকে আরো ছাত্র হলে তার তাকে আরো তার তাকে আরো এই তালেবে ইলিম যতদিন তুই নেকটা পর্যন্ত জিকির আসগার তসবি তালিম পুনর্বৃত্ত করবা এই তালেবে ইলিম রে যারা সাহায্য করতে পড়াই চল তারা আমল ও তার সব পৌঁছিব কোটা সুবাহানাল্লাহ তালেবে ইলিম এই যে মাদ্রাসা এতিমখানা আছে এই মাদ্রাসার এতিমখানা অবশ্যই মাঠে এই কারো ফান্ডাই বা ফান্ডাই কি করা ঠিক নাই পয়সা দিলাম দেয়া এসে পরে এসে তো ছাত্রের হাবিজ চাপ বানাইবা এই হাবিজ চাপ যতদিন দুনিয়ায় যাব এই হাবিজ চাপে যত হাবিজ চাপ বানাইবা তারা ছাত্র হলে যাব নাই বা এরা ছাত্র যাব নাই বা সত্যিই থাকবো ধারাটা যে বানাইছেন হাবিজ চাপ প্রথমে তার পয়সা দিয়ে করছেন লেখাপড়া করছেন এই সমস্ত সব তারা মাঝে আল্লাহ দান করে দিবা এই ছাত্রটা তারা একটা গাছ উঠেছে এই ছাত্রটা একটা গাছ এই ছাত্র যত ছাত্রকে পড়াইবা সব কিন্তু মূল মালিকে হাইবা সুবহানাল্লাহি আপনার গুলো তাইকা করছে লজিক পিছনে আপনি লজিক মাস্টার আপনার স্বভাব আপনার গুলো খাইয়া তো সুবহানাল্লাহ আপনিও সব পাইবা সব থেকে বঞ্চিত এটা না হাদিস শরীফ আছে কিয়ামতের দিন আল্লাহ বাহানা তলব করবা উসিলা চাইবা আল্লাহ বলবা বন্দারে তুই দুনিয়ায় থাকতে কোন আলিম যাবে মায়া করতে নি আলিম যাবার লোকে বইয়া খাইছ নি আলিম যাবার নামর লোকে তোমার নামর দিল আছে নি একটা বাহানা বুঝবা হা আল্লাহ খাইছি অথবা তার সাথে আবার সম্পর্ক আছে অথবা তার কাছে পালা হইতাম সম্পর্কে তো বলতে পারবো একজন আলিম যাবার বোঝিং আমার গুরু আছে এর উসিলা আল্লাহ কামতর দিন মানুষের নাজাত দান করে দিব ফোকাস ওয়াহাদ আল্লাহ নাজাত দান এই তো আপনি একটা পথ লাগাইছে একটা উসিলা একটা সম্পর্ক তৈরি করছে এই সম্পর্ক তৈরি করার সুন্দর সুন্দর মাধ্যম অপন আছে সহজ পথ একদম ছাত্র জাকির দিলাম তাদের বা সম্পর্ক তৈরি হয়ে গেছে সোহান আল্লাহ ছাত্র এলা করুন নাজাত এরা নবীর মেহমান নবীজি ফরমাইছেন মান আকরামা তালিবা মান আকরামা মুতাআল্লিমান কেউ যদি একজন তালেবে ইলিমরে সম্মান করে ফাকার নামা আকরামা নবিয়া সেজন্য একজন নবীরে সম্মান করলো ওকা সুবহানাল্লাহ আর একজন ফাকার নামা আকরামা সাবঈনা নবিয়া সেজন্য সত্তর জন নবীরে সম্মান করলো কতজন নবীরে সত্তর জন নবীজি ফরমান আকরামা আলিমান কেউ যদি আলিম সাহেবকে সম্মান করে ফাকার নামা প্রমাণে সেজন্য আমি নবীরে সম্মান করলো ফোকাস সুবহানাল্লাহ ওমান সাল্লা খালফ আলিমিন ফাকার নামা সাল্লা খালফি কেউ যদি আলিম সাহেবের পিছনে নামাজ পড়ে নবীজি ফরমান সেজন্য আমি নবীর পিছনে নামাজ পড়লো ফোকাস সুবহানাল্লাহ তাহলে বেইলিমর সম্মান আছেন নবীজি ফরমাইছেন একজন তাহলে বেইলিম অথবা একজন আলিম সাহ কোম্পানি আলিম সাহ যদি একটা গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে যায় কুত্তা ঘোড়া লাগতো এই গ্রামের মধ্যে হলো চল্লিশ দিন রাজা বিয়াল্লা উঠাই নিবাবি তাহলে বিহিনি গাছ তাহা মালা নেবা আরো দূরে হোকা মালা নেবা মালা কত উপকার দেব আজকে গেলেও সব সুবহান মরলে না বুঝতে এক পাওয়ার আছে কিনা না দুনিয়ায় থাকতে তো বোঝা যায় না একটা হইব মুদ্রার আলী চেহারা দেখায় মরি গেলে তার ভাই বাইরা দাম কত দুনিয়ার দাম কম তাকে যদি আসেন এত এরা দাম বেশি হইব এরা হইবা জান্নাতের স্টার তারকা বোকা সুবহানাল্লাহ এরা চেহারা থাকি খালি নূর চমকাইতে থাকে এরা মা বাপ রে কিয়ামত দিন আল্লাহ নূরের তাজ পরিধান করাইবা এরা শরীর দাবো নূরের পোশাক খালি জিকমিক করতে থাকবো ময়দানে মাসুরের সব মানতে হইবা আল্লাহ এরা দুনিয়ায় থাকতে কোন আমল করছে এই ধরনের তোমার তারা লাভ করছে আল্লাহ কইবা এরা দুনিয়ায় থাকতে তারা সত্তা নম্বরে কোরআন শরীফ শিক্ষা দিছ একটু আওয়াজ কি শুনে কোনো অসুবিধা নাই তো সুবহানাল্লাহ হতে এত যদি হোক সুবহানাল্লাহ হাবিব যাবর আলিম যাবর কালি যাবর মা বাবর দাম আছে নি দুনিয়ায় তো আছে মানে হাবিব যাবর আপনার হাবিজ চাবর মাটা কত মজার ডাক কত সম্মানের ডাক ঠিক না নি হতো
আপনার দাম পারবো না কম্প। কোরআন শরীফ এমন এক কিতাব যে কোরআন শরীফের লগে যে সম্পর্ক রাখবো, কোরআন শরীফের তার মান বাড়াই দিব। আপনার প্রিয় মুশিদ সারা জীবন কোরআন শরীফের রহমত হরিকে সেই মান বাড়ছে না বলছে, আরো যদি হতো বাড়ছে না বলছে, যেহেতু তার সাপ ইন্তেকালের পরে লক্ষ লক্ষ মানুষ তার জানা যান তৈরি করেছে ঠিক কিনা না। কোরআন শরীফের লগে যার সম্পর্ক কাব্য এরা প্রতিদিন বিদ্যুৎ নয় প্রকাশ হার কেমন কাছে একটা টেলিভিশন দেখা গেল, তার কোনো টিভি দেখা গেছে, এই টিভি দেখবা তারা মরার করে এই গুণটা কিন্তু যে রাখা গেছে তার আবহাওয়া যেমন ধরো অনেকে সিনেমা হল বানাইয়া গেছে আছে না নিলা সিনেমা হল বানাইয়া গেছে, এই সিনেমা হল দেখবো থাকবো যতদিন মানছে দেখবা এইগুলার গুণা যে ব্যক্তি বানাইছে তার আমলের মাঝে আল্লাহ পৌঁছাই দিব খোকার আউজুবিল্লাহ। অর্থাৎ পাঁচ কোনো জিনিস যদি হইয়া যায় আর এটা মরার পরেও দাঁড়ি থাকে তাইলে এটার গুণাও দাঁড়িয়ে থাকে, এটার গুণাও দাঁড়িয়ে থাকে তাইলে তো যেগুলো আছে আপনার ধরো যেগুলা ক্ষতিকর জিনিস এগুলারে আপনি গড় থেকে বাইর করে দিতে নাই আউট করে দিতে নাই একটু পাই যে চুর মাচুর করে দিতে পাঁচ মাল লাগিয়ে হইয়া থাকে তাইলে কিন্তু এগুলো থাকবে আপনার গুণাটা দাঁড়িয়ে থাকবে গুণাটা বল করা খত হয়ে গেছে। মানুষ মারা যাওয়ার পরে মানুষের আমল বন্ধ হয়ে যায় তিনটা জিনিস বাকি থাকে, একটা হইল সৎপায়ে দাঁড়িয়া, দুই নম্বর হইল ইলমিন ইউনতাবাউবিহি উপকারী ইলিম যদি রেখা যায় কিতাব রেখা যায়, এই কিতাবটা যত বাচ্চে পড়বা কিতাব যতদিন দিন দেখব সব কিন্তু যেই ব্যক্তি লেখছে তার আমল নামার মাঝে আল্লাহ পৌঁছাই দিব। ইমাম বুখারি সাহেব বুখারি শরীফ উদাহরণ হিসাবে কইয়া সারা বিশ্বে বুখারি শরীফ সমাদৃত, বুখারি শরীফ পড়া হয় মাদ্রাসার কামিল ক্লাস ও টাইটেল ক্লাস ও পড়া হয় বার্ষিকীতে পড়াইতে হয়, অর্থাৎ দুনিয়ায় যত জায়গাত মুসলমান আছে যত জায়গাত কলেজ বার্ষিকী মাদ্রাসা আছে এইগুলার মধ্যে বুখারি শরীফ আছে, এই বুখারি যাবে বুখারি শরীফ লেখছই এই কিতাব খান যত মানছে পড়বা তেলাও করবা কেমন পর্যন্ত যদি অব্যাহত তাহলে সব ইমাম বুখারি সাহেব রহমার কালে পৌঁছাই দিবা সব যাই। যেমন আমরা প্রিয় মুর্শিদ বুদ্ধরি সাহেব অনেক কিতাব লেখছে, তোর মধ্যে ছোট্ট একটা কিতাবের নাম হল কাউলুস সদী, আল কাউলুস সদী এই যে ছাত্র হলে রমজান মাসে গিয়ে পড়ে তার লোকেরা তো পড়াবে এই একটা কিতাবের সব এই যে পড়বা পড়লে যত স্বাভাবিক হোক এই সবগুলো আপনার প্রিয় মুর্শিদের রুহ মোবারক আল্লাহ পৌঁছাই দিবা সুবহান, যদিও কিতাব শুদ্ধ তাহলে কিন্তু পড়বা মানছি এগুলা সব তাই পাবো এমনই ভাবে যেও একটা কিতাব লিখতে যাই পারা বই লিখতে যাই বা মানছে ফায়দা হয় বা উপকার লাগে যখন তাইলে সবটা কিন্তু তার খবর জারি থাকে অটোমেটিক ভাবে এটা জারি হয়ে এই অ্যাকাউন্টটা কামত পর্যন্ত তুলা তাকে অটো ফোকাস হওয়া ওইটা অটো এটা বন্ধ করা যায় না এটা তুলা তাকে। তিন নম্বর হইল ওয়ালাদিন সালিহিনিয়া দুলাহু নবীজি ফরমায় নেককার সন্তান যদি রাখা যায় আর এই সন্তানে যদি দোয়া করে তাহলে আমার উম্মত রে আল্লাহ তার সব দান করে দে ফোকাস হওয়া। হাদিস শরীফ আছে আল্লাহ রাসূলের ফরমায় আমার উম্মত হইল উম্মতে মরহুমা, আমার উম্মত হইল রহম প্রাপ্ত উম্মত, আমার উম্মত যখন মারা যায় গুনাহ দিয়া যদি খবর যায় তাহলে তার নেককার সন্তান যে আত্মীয় সব বন্ধু বান্ধব যদি রেখা যায় এরা তার লাগি দোয়া করে আমার উম্মত রে আল্লাহ কবর রাখি রাখি মাফ করি দেলাই ভা। তাহলে দেখা যায় যে দোয়ারও ফায়দা আছে আল্লাহ শিখাই দিরা ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম নিশ্চয় যারা আসবে সাহাবায়ে কেরামদের পরে
قالوا تركوا ظاهر والله كسر ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان এরা দোয়া করবো আল্লাহ আমরা রে মাফ করি দেও, আর আমরা ওই সমস্ত ভাই ওগুলো রে মাফ করি দেও যারা আমরার আগে ইমান লইয়া দুনিয়ার থেকে বিদায় নিস। এই যে দোয়া করবা, এই দোয়ার ঘরটা মৃত ব্যক্তি হলে ভাই পাবি ফরমাইছ, এইভাবে দোয়া করলে আল্লাহ আমার মধ্যে কবরও রাখি রাখি মাফ করি হোক আস হার। এর সন্তানটা নে সন্তানটা কি তৈরি হইব, আরো যদি হচ্ছে বাকি তৈরি হইব কার কার সন্তান যদি হয় আপনার কবরের হান দাবাইতে গেল খাবাইছ না গুনা মাফ হইতো না, বদকার সন্তান না নেককার সন্তানই তো হচ্ছে। হাদিস জরে ভাই জানার ছেলে ফরমাইন মান দাখালাল মাকাবিরা ওয়া করা সূরাতাই ইয়াসিন খাফাফাল্লাহু আনহুমুল আযাব ওয়া বিআদাদি মা বিহা হাসানাত। আমার কোন মত যদি কবরে প্রবেশ করে আর এই ব্যক্তির লাগে যদি কোন ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করে মরার পরে, তাহলে এই কবর যত মুদ্দ বলা চাই তার কবর আজাবে আল্লাহ হালকা করে দেলাইবা। মরার পরেও সূরা ইয়াসিনে ফায়দা দে, মরার আগেও দে ফকা সুবহানাল্লাহ। সূরাটা মন মানলে মুখস্থ হয়ে যায়, সন্ধ্যার বাদে হলে যদি কদরের আগে মরে গেলে শহীদই মুখস্থ হই, আর গজর বাদে পড়লে সূর্যাস্ত সূর্য ডুবার আগে মরে গেলে শহীদই মুক্তসিবি। নবীজি ফরমাইছেন ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কোরআনে সূরাতে ইয়াসিন, সব জিনিসের কলব আছে, হৃৎপিণ্ড আছে, সূরা কোরআন জরিবর হৃৎপিণ্ড আছে, কলিজা আছে, কোরআন জরিবর কলিজা হইল সূরা ইয়াসিন। যদি কেউ মান করা আহা কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে ফাকার নামা করা সাবা মাররাতি সেজন্য সাতবার কোরআন তরিবার খতম করবে হোক সুবহান সরি আশারাত মাররাত দশবার কোরআন তরিবার খতম করবে এক খতম কোরআন তরি। আপনি যে এমনি খতম করি আপনার তো সব একটা ভাই ওলা দশবার খতম করলে যে সব সূরা ইয়াসিন একবার করলে সুবহান দশবার কোরআন খতম হল সব পড়া কুল হুয়াল্লাহ সূরা তিনবার করলে এক খতম কোরআন তরিবার সব পড়া। আমার নবীজি ফরমাইছেন মান দাখালাল মাকাবিরা ওয়াকরা সূরাতাল ফাতিহাতা ওয়া সূরাতাল ইখলাস ওয়া সূরাতাল হাকু মুত্তাকাসুর। আমার কোন উম্মত যদি কবরে প্রবেশ করে তিনটা সূরা পাঠ করে, এক নম্বর হইল আলহামদুলিল্লাহ সূরা, তারপরে কুল হুয়াল্লাহ, তারপরে সূরা আল হাকু মুত্তাকাসুর, এই তিনটা সূরা যদি পাঠ করে কইরা সবগুলা মৃত ব্যক্তি রুহের মধ্যে পৌঁছাইয়া দেয়, তাহলে আল্লাহ পাক কানু সুবহানাল্লাহু ইল্লাল্লাহ কিয়ামতের দিন এই সমস্ত মানুষ আল্লাহ দরবারে তার লাগি শাফাত করবা। ওই যে সৌদি ওয়াহাবি হলে লেখা রাখছে জান্নাতুল বাকির মাঝে যে আপনি খবরের মুদ্দার খান দাবাই দিয়ে গেলে খালি সালাম দি তার কুর্তা ফর্তা আউ বিল্লাহ বিসমিল্লাহ হয়ে যে আমরা সুরা ভরি এটা কুর্তা ভর্তা না, আলহামদুলিল্লাহ ভর্তা না, গুরু আল্লাহ ভর্তা না, তাকাসুরও ভর্তা না, লেখা রাখছে হাজা হারাম হাজা মান্য, এটা হারাম এটা নিষেধ, নাউজুবিল্লাহ লেখা রাখছে এটা হারাম এটা নিষেধ। তারা আকিদ হইল যে আমরা যে কোরআন শরীফ তেলাওয়াত করি এই সবটা যে তেলাওয়াত করবো এই চাইবা, কিন্তু মৌতার রুর মধ্যে এই সব বস্তু ওকে না বসবে, তারা হল মৃত ব্যক্তি তার সব পাইতা। অথচ নবীজি ফরমাইছেন ইকরাউ আলা মাউতাকুম সূরাতে ইয়াসিন, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের উপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করো ওকে সুবহানাল্লাহ। নবীজি কইরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো আর তারা হল কোনো সব পাইতা নেই। আল্লাহ রাসূলের ফরমাইন আমার কোন উম্মত যদি সাক্রাতগ্রস্ত হয় এই সময় তার পাশে বইয়া কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে হাওয়ান আল্লাহু আলাইহিল মাউতা, আল্লাহ তার মৌতরে হালকা করে দিবা। শুধু তাই না, সূরা ইয়াসিনের প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আসমান থেকে দর্শন করে বিরিশ দানা দিল ইমাম সুবহানাল্লাহ, দর্শন করে বিরিশ দানা দিল ইমাম প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে। এই সমস্ত বিরিষ্ট হলে এই ব্যক্তি মারা গেলে তার নাকি দোয়া করবা, এই ব্যক্তির কুসল সরি কইবা, এই ব্যক্তির কাফনও সরি কইবা, এই ব্যক্তির জানাজার সরি কইবা, তার নাকি দোয়া করবা, তার দাফনও সরি কইবা, তার নাকি দোয়া করবা ফোক সুবহানাল্লাহ। বিরিষ্ট হলে দোয়া করবে, জানাজার আগেও করবে, জানাজার বাদেও করবে, আমরা দোয়া করলেও বড় মুসিবত ঠিক কিনা না,
আমরা যদি দোয়া করি লাইতে ইউরোপে দাঁত হয়েছে দেহটা আমরার মাঝে ইল্লা এমন বৃদ্ধি আইছে যে দোয়াটার এমন ডোরা সেদিনে ঘোষণা করছে ডাইন দিকে সালাম ফিরাইছেন বাপ দিকে আর ফিরাইতে পারছেন না লাশ নাই এখানে দোয়া ডোরাই ডোরাই তো আল্লাহরে ডোরাই দোয়ারে দূরে হবে না উল্লাহ ডোরাইতাম পারে আরো দূরে হোক আকারে আল্লাহরে অনেক দোয়ারে ডোরাইতাম মানে দোয়ারে দোয়া ডোরাইয়া তারা সালাম ফিরাইবার সুযোগ দিছে না লাশ লইয়া দোষ দোয়া করিলে কি তৈব দোয়া করলে বলে মুখারে বলে আমরা দুধ দিয়ে পৌঁছাই এদিন এক বক্তায় ওয়াজ করছে ফেসবুকও চাইয়া দিস মার্শাল লিখাইছে যে কোনো মানুষ যদি মারা যায় তাহলে তার লাগে যদি আমরা সিদ্ধি করি করা যায় উত্তর দিছে হ্যাঁ করা যাইস যদি মুদারে দুধ পৌঁছাইতে চাও যদি মুদারে দুধ পৌঁছাইতে চাও তাহলে সিদ্ধি করি ওই একটা সিদ্ধি করলেই যথেষ্ট মুদার দুধ দেখি বুঝা যার অত তার দেখে দেখি আল্লাহ তারে ওলা পাওয়ার কিছুই ই পাতিনি শক্তি দেখে সে ব্যস্ত জায়গার সে দুধ দেখবে ঠিক কিনা না ইতার মাঝে ওলি আল্লাহ নাই ওলি আল্লাহ নাই ইতার ভিতর চক্ষু খোলা না হাজিরিন একরাম আমরা মৃত ব্যক্তির লাগি দোয়া করি মৃত ব্যক্তির লাগি দান সৎকার করি মৃত ব্যক্তির লাগি সিন্নি দাবার বিতরণ করি এই সব গুলার সব মৃত ব্যক্তি হলে পায় বোকা সুহান আল্লাহ এগুলার সব মৃত ব্যক্তি হলে পায় এটা হইলো আহলে সুন্নাত ওয়াল জামাতর আকীদা বিশ্বাস এই আকীদার কারণে আজকে এত ডিভাইড আকীদার কারণে এত বিভক্তি আকীদার কারণে মুসলমানদের মধ্যে এত দল উপদল তৈরি হয়েছে একমাত্র আকীদার ভিত্তি করিয়া সহি আকীদা যদি না হয় এই ব্যক্তি সরাসরি জাহান্নাম যাইব আর সহি আকীদা যদি থাকে সরাসরি জান্নাত যাইব ঠিক কিনা না আকীদার দাম আছে কিনা না আছে আকীদা বিশ্বাস ওটাকে ঠিক করতে এখন আপনি কোন দলে যাইতা কোন দলে যাইতা না আপনার মনে দিকাইতা যে যদি ভুলতলি যা পালা আকিদার উপরে থাকো তা আমি ভুলতলি যাবার দল থাকলাম অসুবিধা থাকে ঠিক কিনা না আমার দৃষ্টিতে দল যা করতাম আমরা এটা পালা একটাও বাদ হল না আমি সাতক বৌলাকে সাপ্তারা করে বুঝু আমরা রিকানো মরার বাদে তো দৌ নাই সিন্ধিটাও নাই আমি বললাম ফেরে সিন্ধি নাই বলে এটা বলে বেদা আমি বললাম যারা আজকে বেদা হইয়া গোলাবাজি করে এরা যদি দেওবন্দি শিখছিলাম হইয়া থাকে তারা রেজি কাইন যান আমার সাথে কিতাব আছে আমি দেখাইয়া যাইমু দেখাইয়া দিতাম পারি না তারার মতো আইমু ইয়া হইলা এই আলিম সাহেবের নাম কইয়া দিই দিন যা এই আলিম সাহেবের নাম হইল হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি 1200 পাকাবালা আলিমের পীর মুর্শিদ আশরাফালি থানবী সাহেবের পীর মুর্শিদ রশিদ আহমদ গাঙ্গুহী সাহেবের পীর মুর্শিদ দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবী সাহেবের পীর মুর্শিদ আলহামদুলিল্লাহ হোকা ব্যাপারে আমি ফকিরের নীতি হচ্ছে এই যে আমি প্রত্যেক বছর আমার গির মুর্শিদের রুহ মোবারক সব পৌঁছাইয়া দেওয়ার জন্য আমি ইসালে সবর মাহফিল করি পয়লা কোরআন শরীফর খতম করি সুবহান আল্লাহ কোরআন শরীফ পড়ি কোরআন শরীফর খতম করি তারপরে সময় পাইলে মিলাদ শরীফও পড়ি সুবহান আল্লাহ মিলাদ শরীফও পড়ি তারপরে মানুষে খাবার খাবার সিডনি খাবার এই খাবার খাবারের সব মিলাদ শরীফের সব কোরআন প্রথমের সব আমার পীর মুর্শিদের রহ মোবারক পৌঁছাই দিব আওয়াজ দিব কা সুবহান আল্লাহ এখন আমি কইলাম তারা যদি সিডনিরে বাদ মনে করে মিলাদ দিয়ে বাদ মনে করে তাইলে ওটার জবাব আমরা তার কাছে চাই ঠিক কিনা না তাহলে তোমরা পীর মুর্শিদের বাদ খাস দিয়া তার পীর মুর্শিদে সব পৌঁছাই নাকি বাদ খাস তো আমরা ওটা মনে করি যেমন সে কয়েকদিন আগে 10 পাইকা তারা মুবাইসার মাদারও উরুস করাইতে আছে যে মহাপবিত্র উরুস মুবারক আর তোলে দিতে 3 শিল্পীর ছবি এক বেঠির দাম বলে 80,000 আর 60,000 আর 40,000 3 গুণ ছবি দিতে আগে শিল্পী
ওটা আস্তা রাজ নাস্তান করবা তা সোহাবৈব পিসা বলবো মোবারক ফুলসাই সোহাবৈব না গুণৈব ওটারে আমরা গুণা মনে করি ঠিক কিনা না যদি নাস্তান হয় এটা বালা হাত না বাদ ঘাত না বালা হাত আরো যদি হতো বাদ না বালা বাদ ঘাত এই বাদ ঘাত রে বাদ হইতইব বালারে বালা হইতইব যদি মিলাদ দিয়াম যদি বেদাতি খাত হয় নাজাইজ খাত হয় তাইলে এই মিলাদ কিয়াম দি কি করে তাই পীর মুর্শিদুর রহম বারক সব পৌঁছাই দিলা তার তোমার আমরা চাই সিডনি যদি বাদ খাত হয় তাহলে এই সিডনি দ্বারা কিভাবে তাই সব পৌঁছাই দিলা তার তোমার আমরা তাদের কাছে চাই ঠিক কিনা না এখন পর্যন্ত কেউ আমার প্রতিবাদ করতে পারছে না আমি কিতাবটাই তারার কিতাবটা কি দলিল দিয়েছি তারার কিতাবটা যে মুখ বন করছে ও মুখ বনই দিছে অনেক বলি আমি একবারে কলিজার মধ্যে আঘাত করে দিচ্ছি তারা বাদের বছর বন্ধ গেলাম ওই হুজুর ইতা বাদ দি ফেনে বলে এরা খুব কষ্ট হয়েছে বলে কষ্ট কে ভাই তুমি আশা কথা বলছি ঠিক কিনা না কষ্ট করার কথা তো আমি কইছি না আমি কইছি যে এগুলা করা জাহিদ আছে অমুকে করছেন হমুকে করছেন জাহিদ না হইলে কর লাগে ঠিক না নি হবে তাইলে তো আমি বার কোনটা তো আর কইছি না শরীর গালিও দিছি না তেয়ার কষ্ট বাইতা মানে আমরা আমরা দেলা করি ওটা আপনারাও হবো তা ওটা করলে আপনারা মরো যদি আপনারা বাচ্চা বাচ্চাও করবো কবর গেলে তার সব পাইবা ঠিক কিনা না তাইলে বা কিতা করবো জানাজার করে দোয়া করি আপনারা কি হইল আপনারা দোয়া করলে জানাজার করে যদি দোয়া করি এই দোয়া তো মধ্য ব্যক্তির ফায়দা হয় নুজাতুল মাজালিস কিতাবর মধ্যে আছে যে মানুষ মারা গেলে দুইটা জিনিস তার সাথে মিলিত হয় একটা হইলো তার লাগি যত দান সৎকার করাইব তার সব টাইম ভাইবা দুই নম্বর হইলো এই ব্যক্তির লাগি যত দোয়া করবা সব দোয়ার সব তাই কবর দেওয়ার সাথে সাথে ভাইবা প্রকাশ জানাজার আগে দোয়া করলেও ভাইবা বাদের দোয়ার সব তাই ভাইবা তারপরে বাদ কোন জায়গায় কিতা করলাম নবীজি ফরমাইছি মা মিন মাইয়িতিন সাল্লি আলাইহি জামাতুন মিনাল মুসলিমিনা ইয়াবলুগুনা মিয়াতান কুল্লুহুম ইয়াসমাউনা লাহু ইল্লা তুকু ফিহি আমার কোন উম্মত যদি মারা যায় আর 100 জন মাইছে তার জানাজার নামাজ পড়ে আর 100 জন মাইছে তার লাগি কোন সুপারিশ করে যেই সুপারিশ করবা ও সুপারিশ আল্লাহ কবুল করে দিবে সুবহানাল্লাহ আবার আরো কারো তাইতে 60 জন মাইছে যদি সুপারিশ করে ও সুপারিশ তো আল্লাহ কবুল করে দিবে ফাকা সুবহানাল্লাহ তাইলে তো আমরা দোয়ার মাধ্যমে সুপারিশ করি ঠিক কিনা না নবীজি ফরমাইছে নিজা সল্লাইতুম আলাল মাইতে ফাকিসলাহু দোয়া যখন তোমরা মৃত ব্যক্তির উপরে জানাজার নামাজ পড়বা খাস করে তার লাগি দোয়া করবি ও দোয়াটা আমরা করি স্পেশাল একটা দোয়া জানাজার পড়িয়া একটা দোয়াটা করি খাস দোয়াটা করি যেমন ফকরা দারুলুম দেওবন পাঁচ নম্বর জিন্দ আছে বাদে নামাজে জানাজা পাবলে দফর চল মুসল্লিও কা ইসালে সবকে লিয়ে সুরা ফাতিহা একবার আর সুরা ইখলাস তিনবার আয়েস্তা আওয়াজ সে পড়না আর ইমামে জানাজা ইয়া কিছু নেক আদমি কা দুনো হাত উঠা কর মুখতসব দোয়া পড়না সরান দুরুস্তা ইয়া নিহি লেসই নুসমে কু ছরব নিয়ে হয় নামাজ জানাজা নামাজে পরে দাফনও রাখে যদি ইসালে সবর নিয়তে আলহামদুলিল্লাহ সুরা একবার উল্লু আল্লাহ সুরা তিনবার আস্তে আওয়াজে পড়িয়া ইমাম সাহেব অথবা কোনো নেক আদমি হাত উঠে মুখতসব দোয়া করবে এতে কোনো অসুবিধা আছে নি লেসই নুসমে কু ছরব নিয়ে হয় এতে কোনো অসুবিধা তাই আমরা দোয়া করলাম যে আপনারা মতো অসুবিধা হবে হয় জানাজার করে দোয়া করলে আপনারা বোঝা যাইব জানাজার নামাজ বাড়ি গেছে তো জানাজার অংশ বলে হ্যাঁ এটা আপনার মানি এর লাগি ফকি হলে লোকে লোকে দোয়া করতে মকরে তাহিবি আছে তবে আমরা এটার থাকি বাসার লাগি একটা কৌশল করি কৌশল তৈল আমরা সব বাঙ্গিয়া দোয়া করি ঠিক কিনা না আমরা সব বাঙ্গিলাই বাঙ্গিয়া দোয়া করি যাতে বোঝা যাইতো জানাজার নামাজ এক জিনিস আর দোয়া হলো আলাদা জিনিস আরেক জিনিস ঠিক কিনা না আমরা বাঙ্গিয়া করি সব বাঙ্গিয়া আমরা করি সহ ত্যাগটা করি না তারপরে শর্ত হইল এটাকে ওয়াজিব বা ফরজ মনে করা যাবে না আমরা এটাকে ওয়াজিবও মনে করি না ফরজও মনে করি না আমরা হোক মুস্তাহাব সুন্নতে যায় না করলে সব আছে না করলে গুনাহ নাই এর লাগে এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই যে জায়গায় দোয়া আছে বা সাথ উঠাই দাও যে জায়গায় দোয়া নাই উঠাইবার চেষ্টা হইল না ফিতনা সৃষ্টি করার দরকার নাই ঠিক কিনা না আমরা এইভাবে ফয়সালা দিই হাজির নেকরাম আমরা পীর মুর্শিদের জানাজার করে দোয়া করতাম এর লাগে আমরা পীর মুর্শিদের জানাজার করে লক্ষ লক্ষ মানুষের তার লাগে দোয়া করছে ঠিক কিনা না আমরা কোথায় মরার বাদে মানুষের আমরা লাগি দোয়া করতাম সাই কিনা না এ বাদেশ্বর মোকাম বাজার তার এক মসজিদ রেজুলেশন করেছে দুই বছর আগের কথা বুঝা যে এই মসজিদে যদি সব মারা যায় তাহলে তার জানাজার নামাজ করে দোয়া করা যাবে না তখন আর এক দলের প্রতিবাদ করলো যে আমরা দোয়া করবো বিষয়টা গেলে গোলাপগঞ্জের ইয়োনো সাগর গেছে
তাই দুই পক্ষের আলিম সকলের ডাকাই হেনে আপনারা শুনেন, দোয়া করার অধিকার সকলের আছে, কেউ যদি দোয়া করতে চান তাকে কেউ বাধা দিতে পারবেন না, যদি বাধা দেন তাহলে আমি থানার থেকে পুলিশ পাঠাইয়া ধরাইয়া নিয়ে আমরা গুলাবগঞ্জ হইলাম। শুনেন, রেজুলেশনটা আপনারা রূপে কার্যকরী হোক, আপনারা মরার বাজে কেউ আপনারা লাগি দোয়া না করুক। আর আমরা চাই বিনা রেজুলেশনে কেমন পর্যন্ত মানছি আমরা লাগি দোয়া করুক, তার চাই কিনা না আমরা লাগি দোয়া করুক, তা দোয়া করলে আল্লাহ রাস্তা পোকা আমি। আমার এক ছাত্র একদারা বাহাদুর ইসলাম, ওগুলি এলাকাতে প্রভাবশালী মানুষ আছে, এই জনজান করে দোয়া করতে দিন না, এখন তার বাপ মারা গেছে, এক মস্তমিন সাহেব জানাজার নামাজ পড়েছে, অনেক মস্তমিন সাহেব আসান তুলি লোকা তুলে তাই না আসুন তুমি তুই দোয়া করেছি, অনেক মাইছে তাকে দোষে যে তুমি জানাজার করে দোয়া করতে দেও না, এবং তোমার বাপও জনজার করে দোয়া করাইলা এখানে, অনেক বেটা একবার বুঝতে হইবার তো বাপ মা বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ যে মরলে দুই একটা অক্ষর আর বুঝলাম আমি একটা পুঁজি সংগ্রহ করলাম, এই কথা বক্তব্য বন্ধ হচ্ছে, তারা এখানে অত বাদ মনে করি না, আমরা এখানে বাদ মনে করি না, এটা পালাহাস কিনা খাস পালাহাস, আমরা নাকি মানছে জনতা বুঝিয়ে দোয়া করতে আমরা চাই কিনা না চাই, যাই হোক আল্লাহ রসুলে ফরমাইছে আমার উম্মত হইল উম্মতে মারহুমা রহম প্রাপ্ত উম্মত, যে আমার উম্মত মারা যাওয়ার পরে যখন খবর রাখা হইব কুনা লইয়া খবর যাইব তারপরেও আল্লাহ পাপের ব্যবস্থা আসছে, যে আমার উন্মতে যদি দান সৎকা করে দোয়া দুরুদ করে ইস্তেগফার করে তাহলে তার মুর্দারে আল্লাহ কবর রাখিলে কি মাফ করে দিলে। সুবহানাল্লাহ, এক সাহাবীকে সেই নবীজির দরবার যখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা বাবা আমার উপরে নারাজ, আমার মা বাবা মারা গেছে এখন আমি সন্তুষ্ট হতাম কিনা, নবীজি ফরমায় তোমার মা বাবার লাগি দোয়া করো ইস্তেগফার করো দান সৎকা করো আল্লাহ তোমার মা বাবারে কবর রাখি রাখি তোমার উপরে সন্তুষ্ট করে দিবা। হোকা সুবহানাল্লাহ, তাহলে আমরা মুদ্রা হল যারা কবর কিছুই নেই আমরা যদি নারাজও থাকু আমরা যদি তারা স্মরণ করি দোয়ার মাধ্যমে দান সৎকার মাধ্যমে ইস্তেগফারের মাধ্যমে তাহলে আল্লাহ তারা কবর রাখি রাখি আমরা নিজে সন্তুষ্ট করে দিবা, এইটা তো পথ আছে না নিকুক আছে, এলে কি দোয়া যেটা আছে দোয়ার মাধ্যমে আমরা ঈশ্বরের সব করতে পারি, দান সৎকার মাধ্যমে ঈশ্বরের সব করতে পারি। হাদিস শরীফ আছে এই মানুষ যখন কবর যাইবা কেমন দিন কবরটাকে যখন উঠবা উঠার পরে দেখবা বিশাল পাহাড় পরিমাণ নেকি আর নেকি, তখন আল্লাহর কাছে কইবার বা আল্লাহ এই যে বিশাল পাহাড় পরিমাণ নেকি এত নেকি তো আমি করছি না, ইতা ফাইলা বইটাকে আল্লাহ কইবা তোমার সন্তানকে আর তোমার বন্ধু বান্ধবদের রাখিয়া গেছা এরা তোমার লাগি দান সৎকার করছে, এই দান সৎকারে আমি বাড়াইতে 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 বিশাল পাহাড় পরিমাণ করছি। হোক আসো হা আল্লাহ, তাইলে আমরা নেককার সন্তান সন্ততি আমরা রাজ্যা যাওয়ার দরকার আসেনি, আস্তে আস্তে বইয়া ঘুরে হোক আসেনি, নেককার সন্তান বদকার না কিদার সন্তান, নেককার সন্তান বদকার যদি রাজ্যা ও আমি এক বাড়িতে তো এক দোয়াতে পার তার এক কবর নিয়ে দেখাই হইলা দেখো কা হুজুর প্রত্যেক দিন আমরা এই কবর মাটি দেওয়া লাগে বলে শুনে যে কবর দৈশা হয়ে যায়, তার এক বাচ্চা আছে খালি নাচ গান করে বাজনা বাজা আমরা নমাজ ভরকা পারি না বাড়ির মাঝে ওলা ডিস্টার্ব দেয় কিন্তু তার বাহর কবর কিন্তু নামি যায় প্রত্যেক দিন,
একটা কি ইবরত হাসিল করে না, একটু দোয়া করে দাও। হাজিরিনে কেরাম, এই সন্তানটা হইল বাবা হোক বদকার অবৈধ নাফরমান সন্তান, ঠিক কিনা না? নাফরমান সন্তান ভাই হল আল্লাহ রে দরকার। আমরা তো একদিন কবর যাওয়া লাগবো, লাগবো কিনা না? লাগবো। বাবা মরে গেলে ও মা বাবার হোক আমরা রূপে থাকে। নবীজি ফরমাইছেন মা বাপ মরে গেলে ও ফার্স্টটা হোক সত্তার রূপে বাকি থাকে। কয়টা হোক? ফার্স্টটা। এক নম্বর হইল তার মা বাবার লাগি দোয়া করা। এই যে সন্তানে মা বাবার লাগি দোয়া করবো তার দোয়া আল্লাহ কবুল করবা, যে সন্তানে মা বাবার লাগি দোয়া করবো তার নিজের আল্লাহ একটু সাদা করে দিবা, জোরে হোক সুবহানাল্লাহ। নিজের বাড়ি দিব মা বাবার লাগি দোয়া করলে। দুই নম্বরে নবীজি ফরমাই ওয়াল ইস্তিগফার লাহুমা মা বাবার লাগি গুনাহ মাফ সওয়াব। তিন নম্বর হইল ওয়াই ফাদু আদিমা মিন বাদিহিমা, মা বাবার ওয়াদা অঙ্গীকার করলে ওগুলা বাস্তবায়ন করা, যেগুলা ওয়াদা হইয়া গেছে তাই নাই দিন নাই এগুলা আপনি বাস্তবায়ন করতে হইব। চার নম্বর হইল মা বাবার বন্ধু বান্ধবী দ্বারা তার সম্মান করা। পাঁচ নম্বর হইল মা বাপ দ্বারা লোকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছই, আপনি তার লোকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতা। এই হলো ফার্স্টটা হোক মনে রাখা যে নেককার সন্তান তার মা বাবার ইয়াদ করবো করবো, ঠিক না? নি হোক অভাবের তারিখ আইলে সিন্ডি করবো, গরিব মিসকিনদের খাওয়াইব, দান সৎকা করবো, এমনকি প্রত্যেক ঘুমাবার আইলেও কিছু না হইলেও ভোগের থেকে দুই একটা টাকা সৎকা করবো, কত না নি হোক করবো, ওয়াজ নসিহতের মফিল হইলে অন্য পাঁচ টাকা দশ টাকা দিয়ে দোয়া করাইব। এই সন্তান তো হইলো মা বাবার নেককার সন্তান, ঠিক কিনা না? আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ ওমন সন্তান আমরা রে দিও যে সন্তানে মরার করে নেকি দিয়ার করে হোক, আমি এমন সন্তান দিও যে সন্তানটা মরার করে আমরা যদি সৎকার চাইয়া হয় হোক, আমি এমন সন্তান দিও যে সন্তানের কারণে দুনিয়া আখেরাতে মুখ উজালা হয় দূরে হোক, আমি আল্লাহ এমন সন্তান দিও যে সন্তানের কারণে কেয়ামতের দিন আমরা সুস্থ সাফাত লাভ করিয়া জান্নাত বাসী হইতাম পারি হোক, আমি এই সন্তানটা তো এই মাদ্রাসার ছাত্র প্রকাশ হয়, এই যে হাবিজি এতিমখানার ছাত্র, এই সন্তানটা কেয়ামতের দিন আপনারে সাফাত করি জান্নাত লইয়া দেব সুবহানাল্লাহ। এর লাগি একটা ছাত্র যদি হাবিব বানায় তার কৌমর দশজন মানুষ যারা রূপে জাহান্নামবাদী ঔদরণের দশজন মাইক্ষরে সাফাত করি জান্নাত পৌঁছাই সুবহানাল্লাহ। তাইলে এই মাদ্রাসার লোকের সম্পর্ক রাখা আপনার দরকার আসেনি? এই মাদ্রাসা ছাত্র হল এখানে এতিমখানা আছে, এখানে এতিম হলে লালন পালন করা হয়। এতিমর অভিভাবক হইলে নবীজি ফরমায় আমি আনা ওয়া কাফিলুল ইয়াতিমে কাহা তাইনে, নবীজি আনকুন দেখাইয়া কইলা আমি এবং এতিমের কফিল জান্নাতওয়ালা পাশাপাশি থাকবো, হোক সুবহানাল্লাহ। একবারে পাশাপাশি থাকবা এতিমর কফিল যারা হইবা এরার মর্যাদা বুলন্দ দিব। নবীজি ফরমাইছেন এতিমের মাথার মাঝে হাত বুলাইয়া দিলে, এতিমরে মায়া করলে, এতিমর লোকে খাবার খাইলে, কলমরে আল্লাহ নরম বানাইতে, হোক সুবহানাল্লাহ। এতিমরে সাহায্য করুন যান, এতিমরে মায়া করুন যান, এতিমর মাথা থাপ খান গুলাইয়া দিন যান, যদি সুযোগ মিলে তাইলে একটা এতিমর অভিভাবক হওয়ার চেষ্টা করুন যান। তো যাই হোক এই মাদ্রাসার লাগে তারা কিছু কিছু টাকা পয়সারও দরকার, এই যে ছাত্র হলে বডি গো খায় তার চাউলেরও দরকার আছে। আপনারা যে জেলা পার হইতে গেছেন তিনতলা বিল্ডিং ওই তো রড সিমেন্ট ইতারও দরকার আটকে গেছে, দিয়ে কিছু ওইছে কিন্তু আটকেও গেছে। আপনারা কিছু সিমেন্ট রড ওটাও দেখাইতে পারবা, দেখি যায় বিসমিল্লা হইয়া আসুন দিয়ে হজন খানদার, আপনারা এক বস্তা সিমেন্ট কোন পাইয়ে নিবা বিসমিল্লা হইয়া দেখি যায় আগে এখন হাত বাড়াই দিও কা আল্লাহ রসুলের গরুর সাহায্যে, দেখি যায় আসুন দিয়ে হজন পাই বিসমিল্লা হইয়া পয়লা এখন হাত বাড়াই দিও কা মুরব্বী হিসাবে বাড়াই দিন জানার নাম জনাব ইসমাইল আলী সাহ বাড়ি বড়পুর মা উত্তর জনাব ইসমাইল আলী সাহ, তাই এক বস্তা সিমেন্ট দিবা মুরব্বী মানুষ তকবীরটা ধরে দিন যান নারে তকবীর বড়পুর মা উত্তর নিবাসী জনাব ইসমাইল আলী সাহ এক বস্তা সিমেন্ট হোক আমার হাওয়া আল্লাহ কবুল ফরমাও সৎকার ছিলা জিন্দা মর্তারে মা ফরমাও নেমটা হাত বরকত ইজ্জত সম্মান বাড়াই দে হোক আমিন। দেখি স্যার আরো বস্তা সিমেন্ট খেয়ে নিবা এখন আর দুটো কষাই দেখি মাশাআল্লাহ মুরব্বী সাহেবের নাম ও একজন আরো দুইজন ও আরো একজন তিনজন নাম তো আপনারা আজমপুর বাড়িপুর বড়পুর মার জনাব আজমপুর সাহেব জানি আজমপুর সাহেবের দিবা দুই বস্তা বড়পুর মা নারায় তকবীর
জনাব আকবর আলী সাহেব, দুই বস্তা সিমেন্ট দিবা হোক, মারহাবা, আল্লাহ কবুল ফরমা, যত জিন্দা মজা 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 হায়াত বরকত দাও হোক, আমিন। হাজি মরম আলী সাহেব বাড়ি কই, বড় কুরবান নগদ 1000 হোক, মারহাবা, জনাব হাজি মরম আলী সাহেব, আল্লাহ কবুল আল্লাহ কবুল ভাই, নামটা মাহমুদ আলী, বাড়ি বকুলপুর, মাহমুদ আলী লেখক, মাহমুদ আলী সাহেব বকুলপুর বাড়ি, নারায়ণ তকবীর, জনাব মাহমুদ আলী সাহেব, এক বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল ফরমাও, সত্তাল্লাহ জিন্দা মুদ্দার মাফ ফরমাও, নিয়ামত আয়াত বরকত দাও, ইজ্জত সম্মান বাড়াই দাও, হোক আমিন। মাশাআল্লাহ, দেখি যাই, আরেক বস্তা সিমেন্ট কুট পাইয়ে দিবা, আরেক বস্তা, ও মুরব্বী সাহেবের নাম লেখো, নামটা হোয়াটসঅ্যাপ করুক আপনারা, আব্দুল শুকুর সাহেব, জনাব আব্দুল শুকুর সাহেব সরকারি গাউনি, সরকারি গাউ, সরকারি গাউ, টাইম দিবা, এক বস্তা জমিন হোকা, মারহাবা, জনাব আব্দুল শুকুর সাহেব, আল্লাহ কবুল ফরমা, সত্যি জিন্দা মুর্দারে মাফ ফরমা, নামটা হায়াত বরকত দাও, হোক আমিন। আরে বস্তা খেয়েছি বাকুকা যাই দেখি, মাত্র 6 বস্তা হয়েছে, দেখি যাই, আরে 10 বস্তা তো যাই, সাহস করি হোক, এইলে তো 5 বস্তা 10 বস্তা দেওয়ার অনেক সাহস হয়েছে, আপনার গরু 1000 বস্তা লাগে, আল্লাহ রসুলোর গরু লাগতো, সত্যায় দাঁড়িয়া ফতনাপুর ফারুক মিয়া সাহেব, তাই এক বস্তা সিমেন্ট দিবা হোক, মারহাবা, জনাব ফারুক মিয়া সাহেব, মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমা, সরকার উসিলা জিন্দা মুর্তারে মা ফরমান, মে মন্দ হায়াত বরকত দাও, হোক আমিন। দেখি স্যার, আরো বস্তা খেয়ে দিবা, আব্দুল হাকিম সাহেব, আব্দুল হাকিম সাহেব বন্ধু, আমেরিকান প্রবাসী, নগদ 1000, 20 বস্তা সিমেন্ট দিবা, না আব্দুল হাকিম সাহেব, আব্দুল হাকিম, নারায়ণ তকবীর, বন্ধু নিবাসী আমেরিকান প্রবাসী, জনাব আব্দুল হাকিম সাহেব, 20 বস্তা সিমেন্ট হোক, মারহাবা, নগদ 1000 হোক, মারহাবা, আল্লাহ কবুল ফরমাও, সরকার দিয়া জিন্দা মুদ্দার হোন, আমাদের হাতে বসে দোক, আমিন। ছোট বাচ্চা 100 টাকা, নাম কি দাদা? মুহাজ আর মাহাজ, আরো তো নইলে রাখা মাহাজ, ওই যে মুহাজে দিছে 100 টাকা, হোক মারহাবা, বড় কি উত্তর ফজলুমিয়া সাহেব, আম্মার লাগি দোয়া চাইয়া, নগদ 100 হোক, মারহাবা, আল্লাহ কবুল ফরমা, খাস করি তার নাম্বারে মাফ ফরমাও, কাছে অন্য লেখা আরমান আলী মাসিবপুর, এক বস্তা সিমেন্ট হোক, মারহাবা, জনাব আরমান আলী সাহেব, আল্লাহ কবুল ফরমাও, সকল জিন্দা মুর্দারে মাফ ফরমাও, হোক আমিন। হোক বড়পুর মার আব্দুল আলী সাহেব, আল্লাহ কবুল ফরমাও, বাজারের ব্যবসায়ী কয়েস মিয়া সাহেব, এক বস্তা হোক, মারহাবা, জনাব কয়েস মিয়া সাহেব, আল্লাহ কবুল ফরমাও, এক বস্তা শুনে আল্লাহ কবুল ফরমাও, সরকার জিন্দা মুদ্দারে মা ফরমা, হোক আমিন। বেশ খারাপ, সেরা গালি সাহেব 100 টাকা, হোক মারহাবা, আরো এক মহিলা 20 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও, সরকার জিন্দা মুদ্দারে মা ফরমা, হায়াত বরকত দাও, হোক আমিন। আরো একজন নাম কইছেন না, 100 টাকা, আল্লাহ কবুল ফরমাও, সরকার উসিলা জিন্দা মুদ্দারে মা ফরমাও, হায়াত বরকত দাও, কামাই রিজিক বরকত দাও, হোক আমিন। আর এক বস্তা খেয়ে দিবা, হোক আর এই তাড়াতাড়ি হোক, আর 30 বস্তার খাবার দিয়েছে, সময় হইল কা, আর এক বস্তা কুপাইয়ে দিবা, দুই বস্তা, নাম কিটা? ইসলাম, ইসলাম, বাপরে আস্তা ইসলাম নাম লাগে,
ইসলাম বটতলা দুই বস্তা নারা তুমি জনাব ইসলাম উদ্দিন সাহেব দুই বস্তা হোক আমার হাওয়া আল্লাহ কবুল ফরমান সত্যি চিন্তা করতে মা করেন আমি সাহায্য করতে হোক আমি মাশাল্লাহ দেখি হোক আমি আরেক বস্তা খেয়ে দিবা আরেক বস্তা আরে বেমারির লাগে একশো টাকা হালিমা বড়কুরমা 50 টাকা হোক আমার হাওয়া আল্লাহ তোমার বান্দি সরকারে কবুল ফরমাও সত্যি চিন্তা মধ্যে হোক আমিন মাশাআল্লাহ দেখি যাই শাহজাহান সাহেব এক বস্তা চাউল হোক মারহাবা
আল্লাহ তুমি কবুল ফরমাও সরকার সিরা জিন্দা মর্তারে মাফ ফরমাও না মুদাত বরক দৈদ্য সম্মান বড়াই দাও হোক আমিন মাশাআল্লাহ দেখি যায় আরে হোটেল ভাই আদু দাও বসাই দিই এক বস্তা চাল আসেনি দেখি যায় এক বস্তা চাল সকাল করে কা এক বস্তা চাল ইয়া আল্লাহ তো কোলে উদারাই কা বইল এই বলি হোক আছে খাদা খাদা যারা আসু এক বস্তা চাল কোন ভাই দিবা রাস্তা জীবন যদি বুঝলাম মরবার সময় শুধু হইয়া যায় কি জান্নাতি খোকা আল্লাহ রসুলে ফরমাইছে শুধু হইয়া যায় কি ব্যস্ত আর রাস্তা জীবন বালা খাম বসায় মরবার সময় বেহাতে লাইয়া মরে কি জাহান নাম হোকা নাউজুবিল্লাহ ইনজান তো আমরা মরার অবস্থা খান বালা হইত ওই তো নানি হোকা শেষ অবস্থা খান বালা হইত সকলেও হোকা আমি আসেন নিলে একজন ভাই দেখি এক বস্তা চাল দিবা সকাল করে যায় এক বস্তা চাল আসেন নিবা ভাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم يا الله يا ساتر بيدار وجستر بيدار كان مان لكي دعا سيا আল্লাহ কবুল ফরমাও সকল যাকার নাম মারে মাফ করে দাও হোক আমিন মাশাআল্লাহ সকলের মুখে আছে কোন নিয়ত করি লেখা যায় ইসারে সব মানে মাফিরত লাগে এটা মুদ্দা হলে পাইবা কোরআন শরীফ প্রথম করিয়া দোয়া করলে এই সব মুদ্দা হইছে পাইবা নাম সদকা করে দিলেও পাইবা আর কোন দিবে 20-40 টাকা মান লাগি দোয়া সেই আল্লাহ কবুল ফরমাও সৎকার সিলা জিন্দা আমাদের মাফ করে তার নাম মারে মাফ করে দাও হোক আমিন মাশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহুর রাহিম আজান কিছু রাগিব আলী এক ছাত্র তার দাদার লাগি দশ 100 টাকা হোক আমার হাওয়া আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু হুসনা লিল মুত্তাকিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه والبيتين ومن تبعه الى يوم الدين اجمعين الله بكري بشي بكر بكر তোমার সাথে সেই দরবার থেকে আপনারে খালিয়াতে ফিরত দিন আল্লাহ তুমি আপনারে মাফ করে দাও আজকের এই মাহফিলের উসিলে আপনারে মাফ করে দাও আমরা মায়ের ভাইবকে মাফ করব আমরা দাদা দাদি নানা নানি কেশা পরিবার আত্মীয় স্বজন তমামকে মাফ করব আল্লাহ আমাদের উপরে যারা খপ আছে খাস করে থাকার মাফ করে দাও আল্লাহ তোমার বন্দা এই মাদ্রাসার সাবেক সভাপতি হাজী বুলাই খান সাহেবকে মাফ করব আল্লাহ তোমার বন্দা যে খেদমত করে গেছেন আল্লাহ তার নেক জাজা তোমার বন্দারে দান করো আরো যে বর্তমানে খেদমত আছেন তারও খেদমত করার তৌফিক দিও এই মাদ্রাসার ছাত্র শিক্ষক এলাকাবাসী তমামকে যারা দেশ থেকে বিদেশ থেকে সাহায্য সহযোগিতার হাত অব্যাহত রাখছেন আল্লাহ তমামকে তুমি কবুলের মর্যাদা করো তমাম দান সৎকারে তুমি কবুল করো আল্লাহ আজকে যারা তুমি একজন সাল দিয়েছেন কেশবের সাথে তুমি তমাম সৎকারে তুমি কবুল করো আল্লাহ এই রসুলের তারা জিন্দা মুর্দারে মাফ করো নেক মাকাসিদ উপর পূরণ করে দাও হায়াত উপর দৈত্য সম্মান বাড়াই দাও আল্লাহ এই মাদ্রাসার দিন দিন তরক্কি আনায় ফরমা আল্লাহ এই মাদ্রাসার এই সৎকারে দাঁড়িয়ে এসে কবুল ফরমা بفضل سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين آمين আগামী 19 ফেব্রুয়ারি একটা দাওয়াত আপনার বুড়াইয়া কামিল মাদ্রাসার বার্ষিক ওয়াল মাহফিল আগামী 19 ফেব্রুয়ারি বুধবার আপনারা সকলের দাওয়াত মুয়াদ্দিসা হুজুর তসমানা সাফজাদা হলাকবা আর ডক্টর কাবিলউদ্দিন সালেহ হিসাব ও তসমানা আপনারা সকলের দাওয়াত আলহামদুলিল্লাহ
হজরত মাওলানা শাহজাহান সাফারি বুজুর্গের সম্মানিত।